সুপ্রিয় দর্শক আপনি স্মার্টফোন ব্যবহার করছেন এ ধরনের স্মার্টফোন আজকাল সবাই ব্যবহার করছে কিন্তু আমরা জানি না যে স্মার্টফোনের সঙ্গে কিছু কাজ করা উচিত নয় তো দর্শক বন্ধু আমরা স্মার্টফোন ব্যবহার করি ঠিকই কিন্তু কোন কাজগুলি স্মার্টফোনের সঙ্গে করা উচিত নয় এবং কোন কাজগুলি করা উচিত এ সম্পর্কে জ্ঞান সবার নেই কিন্তু আজকে যে ভিডিওটি আমি দেখাবো সেই ভিডিওটিতে পনেরোটি কাজের তালিকা আপনাদের দেখাবো যে কাজগুলি স্মার্টফোনের সঙ্গে কখনোই করা উচিত নয় চলুন দর্শক বন্ধু দেখে নেব আজকের ভিডিওটি তার আগে বলে রাখি যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন আমার চ্যানেলটিকে তবে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন পনেরোটি তালিকার মধ্যে প্রথম তালিকাটি হচ্ছে স্মার্টফোন সব সময়ে লক রাখা উচিত তার কারণ স্মার্টফোন যদি লক না থাকে কোনো কারণে টাচ লেগে স্মার্টফোনে বিভিন্ন কাজ হয়ে যেতে পারে বা কোথাও ডায়াল হয়ে যেতে পারে বা মোবাইলের ভেতরে বিভিন্ন রকম ফটো বা ভিডিও মিডিয়া জাতীয় কোনো কিছু ডিলিট হয়ে যেতে পারে বা কোনো আরও অন্য কোনো কিছু অটোমেটিক হয়ে যেতে পারে টাচ লেগে তো দর্শক বন্ধু অবশ্যই স্মার্টফোন লক রাখা উচিত এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে স্মার্টফোন খারাপ হলে সব সময় উচিত অথরাইজড জায়গা থেকে সারানো অথরাইজড জায়গা বলতে আপনার ফোনটি যে কোম্পানি সেই কোম্পানির কেয়ার থেকে আপনি ফোনটিকে সারাবেন তা না নাহলে অন্যরকম সমস্যা দেখা দিতে পারে তো দর্শক তারপরের যে কাজটি সেটি হচ্ছে ভিজে হাত থাকলে স্মার্টফোন ইয়ারফোন লাগানো কখনোই উচিত নয় হাত যদি ভিজা থাকে তবে স্মার্টফোনের ইয়ারফোন বা আপনারা যেটা বলেন হেডফোন সেটা কখনোই লাগানো উচিত নয় তাহলে অবশ্যই বি বিপদ ঘটতে পারে পরের যেটি কাজ সেটি হচ্ছে স্মার্টফোন চার্জ করার সময় কম দামি অ্যাডাপ্টার ব্যবহার না করাই ভালো আমরা অনেকেই স্মার্টফোনের চার্জার বা অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেলে আমরা দোকান থেকে অ্যাডাপ্টার কিনে ব্যবহার করি তো সেক্ষেত্রে ভালো দামি অ্যাডাপ্টার ব্যবহার করা উচিত হলে আপনার কোম্পানির যে অ্যাডাপ্টার বা চার্জার দেবে সেটাতেই চার্জ করা উচিত এরপরে যেটি দেখাবো সেটা যেখান থেকে সেখান থেকে অ্যাপ ডাউনলোড না করাই ভালো এতে মোবাইল ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দর্শক বন্ধু আমরা অনেক সময় যে কোনো অ্যাপ দেখি দেখে সাথে সাথে ডাউনলোড করে নিই কিন্তু তার আগে কিছু ভাবি না তো দর্শক বন্ধুদের বলে রাখি যে আপনারা অ্যাপ ডাউনলোড করার আগে সেটি ভালো করে দেখে নেবেন কী ধরনের অ্যাপস সব সময় সম্ভব না হলেও সার্চ করার সময় মোবাইলের কেস খুলে দেওয়া ভালো সার্চ করার সময় মোবাইলের কেস খুলে চার্জ করা ভালো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এরপরে যেটি বলবো মোবাইল চার্জ দেওয়ার সময় ফোনে কথা বলা বা গেমস খেলা একেবারে উচিত নয় এক্ষেত্রে বিপদ ঘটতে পারে চার্জ সম্পূর্ণ হলে তা আনপ্লাগ করে দিন ওভার চার্জ করলে মোবাইল গরম হয়ে যায় এবং গরম হয়ে বিপদ ঘটতে পারে আগুনও ধরে যেতে পারে তাই দর্শকবন্ধুরা চার্জ সম্পন্ন হলে সাথে সাথে প্লাগ খুলে দেবেন শার্টের পকেটে মোবাইল ফোন রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক জামা বা শার্টের বুক পকেটে মোবাইল ফোন কখনোই রাখবেন না এক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে মোবাইল চার্জ দেওয়ার সময় ইয়ারফোন লাগিয়ে গান শোনা উচিত নয় মোবাইল চার্জ দিচ্ছেন অনেক সময় আমরা দেখা যায় যে মোবাইলে চার্জে লাগিয়ে আমরা এয়ারফোন লাগিয়ে গান শুনছি বা ভিডিও দেখছি এক্ষেত্রে এটা অবশ্যই না করা উচিত কারণ এক্ষেত্রে বিপদ হতে পারে ঘুমানোর সময় স্মার্টফোন যেন কাছে না থাকে স্মার্টফোনে ঘুমানোর সময় কাছে থাকলে বিভিন্নভাবে আমাদের ক্ষতি হতে পারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে তাই স্মার্টফোন ঘুমানোর সময় দূরে রাখাই ভালো মাল্টিপ্লাগ দিয়ে মোবাইল চার্জ না দেওয়া উচিত যে সব বোর্ড বা প্লাগ মাল্টিপ্লাগ থাকবে সেখানে চার্জ না দেওয়াই ভালো একটি লাগেই মোবাইল চার্জ দেওয়া ভালো চার্জ দেওয়ার সময় স্মার্টফোন সূর্যের আলো থেকে দূরে রাখুন যখন চার্জ দেবেন মোবাইল তখন স্মার্টফোন সূর্যের আলোতে বা রোদ্রু লাগানো যাবে না চার্জ দেওয়ার সময় মোবাইল রাখুন টেবিলের মতো খোলা জায়গায় যাতে বাতাস লাগে মোবাইল ফোনে চাপ কখনোই দেওয়া উচিত নয় চাপের ফলে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তো বুঝতে পারলেন দর্শক বন্ধু আজকে যে পনেরোটি কাজ দেখালাম সেই পনেরোটি কাজ অবশ্যই মোবাইল ফোনের সঙ্গে স্মার্টফোনের সঙ্গে করবেন না তাহলে আপনার বিপদ বা অসুবিধা হতে পারে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন